নমস্কার, আজকে আপনার সামনে ভেরি গুড নিউজ আলোচনা করতে চলেছি। WBCSC ইন্টারভিউ নিউ নোটিফিকেশন জারি হয়েছে। সেই নোটিফিকেশনে যাওয়ার আগে তিনটে ইম্পর্টেন্ট টপিক আপনার জন্য আমি এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে তুলে ধরতে চাই। সেই তিনটে টপিক প্রত্যেকটা ক্যান্ডিডেটের জানা অবশ্যই প্রয়োজন। প্রথম টপিক হলো, আপনি যখন WBCSC ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, সেই ফর্মটা দয়া করে আপনি আপনার সঙ্গে নিয়ে যাবেন। বেশ কয়েকটা ফেজ হয়েছে, দেখা গেছে অনেক ক্যান্ডিডেট সেই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যেতে ভুলে গেছে, ফলে তাদেরকে সেখানে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। সেখানে আসন্ন বিল্ডিং যেখানে ইন্টারভিউ বর্তমানে চলছে, সেখানে পাশাপাশি কোনো জেরক্স সেন্টার নেই, অর্থাৎ সেখানে কোনো জেরক্স সেন্টার না থাকার জন্য অনেকটা দূরবর্তী তাদেরকে যেতে হয়েছে। ঠিক পরীক্ষার ইন্টারভিউর পূর্ব মুহূর্তে যদি এরকম একটা সমস্যা হয়, তাহলে বুঝতে পেরেছেন মেন্টালিটি কিভাবে হয় আপনার। তাতে যাতে আপনার কোনো রূপ অসুবিধা না হয়, তাই আমার রিকোয়েস্ট আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ভালো করে নিয়ে যাবেন। দ্বিতীয়ত, যাওয়ার আগে আমি বলবো এই কি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন, সেই নিয়ে একটা ভিডিও আপলোড করেছি আপনার উপযোগী করে। এই ভিডিওটির চ্যানেলটির প্লেলিস্টে গেলে আপনি দেখতে পাবেন, বা এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। দ্বিতীয় যে পয়েন্টটা আলোচনা করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বর্তমানে আপনি জানেন বা আমিও জানি যে শিক্ষায় বা টিচার নিয়োগে রিক্রুটমেন্টে কতটা দুর্নীতি হয়েছে। প্রাক্তন যে শিক্ষামন্ত্রী বর্তমান গ্রেপ্তার হয়েছে দুর্নীতির কারণে, প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 এবং কলেজে সেই সমস্ত দুর্নীতির কারণে তিনি আপাতত এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছেন। তো এটা আপনার ক্ষেত্রে এতটাই সুবিধা যে বর্তমানে এখন চলতেছে CSC-র ইন্টারভিউ, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ চলছে। এই ইন্টারভিউ অনেকটাই স্বচ্ছতা হবে, এটুকু আশা করা যায়, কারণ যে দুর্নীতিতে এই সরকারের শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী ফেঁসে বসে আছেন, বর্তমানে সেটা হবে না। অর্থাৎ আপনি এই দুর্নীতির দিকে না মন দিয়ে ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করুন, আপনার ইন্টারভিউ ভালো হবে, আপনি স্বচ্ছভাবে চাকরি পাবেন। তৃতীয় যে পয়েন্ট, আজ থেকে নতুন সিস্টেম চালু হয়েছে। আপনি জানেন যে এর পূর্বে পরপর 5 দিন টানা ইন্টারভিউ হতো, প্রত্যেকটা দিন ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, 20, 20, 40, 5 দিনে 5, 4, 20, 200 জন। কিন্তু আজ থেকে নতুন নিয়ম চালু হলো কি না, প্রত্যেকটা ফেজে আপনি দেখতে পাবেন 3 দিন করে শুরু হয়েছে। একটা হয়েছে 16 তারিখ, একটা হয়েছে 17 তারিখ, একটা হয়েছে 18 তারিখ। চলে আসুন দেখে দিই আপনাকে। দেখতে পেয়েছেন 1/8/2022 ইম্পর্টেন্ট নোটিফিকেশন, অর্থাৎ তিনটে পাঁচটা টপিকের উপরে মানে আবার নিউ ফেজ বের করেছে। প্রথম ফেজ রয়েছে বেঙ্গলি, যেটা সপ্তম ফেজ, চলে আসুন দেখিয়ে দিই। দেখতে পেয়েছেন সপ্তম ফেজ, এ দেখুন 16 তারিখে শুরু হচ্ছে, 20 জন ফার্স্ট হাফে, সেকেন্ড হাফেও 20 জন রয়েছে। আচ্ছা, 17 তারিখ দেখতে পেয়েছেন সেভেন ফেজে 17 তারিখ দেখতে পেয়েছেন যে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ। আর 18 তারিখ দেখুন বাংলা দেখতে পেয়েছেন ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, অর্থাৎ আর নেই। অর্থাৎ আগে 5টে করে দিন থাকতো, 10টা হাফ হতো, নতুন আজ থেকে শুরু হয়েছে 3টে করে দিন নিচ্ছে, 6টা হাফ, অর্থাৎ বাংলার মৌমিতা দাস এম অক্ষরে শেষ হয়েছে। দ্বিতীয়ত, ইংলিশ দেখবেন একই সিস্টেম, ইংলিশটাও আপনাকে দিয়ে দেখানো যায়। 16 তারিখে শুরু হচ্ছে, দেখতেই পেয়েছেন একেবারে, দেখুন সে দেখতে বুঝতে পারবেন 16 তারিখ থেকে 18 তারিখে শেষ, দেখতে পেয়েছেন 18 তারিখে শেষ, ইংলিশও 7 ফেজ, অর্থাৎ এখানে কোন অক্ষর শেষ মেশ রয়েছে না, এখানে রয়েছে এন অক্ষর। তাহলে বাংলাতে এম আর ইংলিশে এন, এডুকেশন সেম টু সেম, ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এডুকেশনও 16 তারিখ শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে ওই 18 তারিখ, দেখতে পেয়েছেন 18, মানে 3 দিন করে মানে ইন্টারভিউ হবে, দেখতে পেয়েছেন 18 তারিখে শেষ, অর্থাৎ এখানে কোন অক্ষরে শেষ হয়েছে না, পি ও, দেখতে পেয়েছেন। আচ্ছা, তারপরে হিস্ট্রিটা দেখে নেবো, একই সিস্টেম, হিস্ট্রি 6 ফেজ চলছে, 16 তারিখে শুরু হচ্ছে, দেখুন হিস্ট্রিও 18 তারিখে, অর্থাৎ দেখতে পেয়েছেন 18ই আগস্ট হিস্ট্রি শেষ, 3 দিন করে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে, এখানে এসে কিন্তু শেষ। আচ্ছা, সংস্কৃত, এখানে আমার প্রিয় বন্ধু রয়েছে একজন, সংস্কৃতে 6 ফেজ দেখতে পেয়েছেন, 16 আগস্ট শুরু হয়েছে। আচ্ছা, এখানেও দেখুন শেষ কিন্তু ওই 18 তারিখে রয়েছে, দেখতেই পেয়েছেন।
যে 18 তারিখ সংস্কৃত 6 পেজ, 18 তারিখ অর্থাৎ এখানে শেষ কিন্তু হয়েছে পি অক্ষরে। দেখতে পেয়েছেন প্রশান্ত ধালি। অর্থাৎ এই আজকে ছিল শিক্ষণীয় ভিডিও, আপনার উপযোগী করেই চেষ্টা করেছি আপনার সামনে উপস্থাপন করা। যদি এই টপিকটি আপনার এতটুকু উপকার এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। সর্বোপরি যদি আপনি এখনো আমাদের ছোট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকুন। থ্যাংক ইউ।